إذا ما قالني ربي أما استحييت تعصيني السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الله سبحانه وتعالى سمست برشنشا جني الله سبحانه وتعالى مدرك سريشتي كريشن جني الله سبحانه وتعالى قرآن الكريم نازل كريشن যিনি আল্লাহ সুবহান হতলা নবী সাল আলী ওমকে প্রেরিত করেছেন এবং শেষ রসুল করে প্রেরণিত করেছেন বলেন আলহামদুলিল্লাহ সালাতাম নাজিল হক প্রিয় নবীর ওপর মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যিনি হচ্ছেন আশরফুল মখলুকাত শ্রেষ্ঠর সেরা যিনি হচ্ছেন মানুষদের জন্য হিদায়তের রাস্তা তার দ্বারাই আল্লাহ সুবাহনতলা মানুষদেরকে হিদায়ত দিয়েছেন সালাতল্লা আসালাম আলাইহি আজকে হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা নবী আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটি বিষয় যে বিষয়টা আমাদের কোরআন খেরিমে আল্লাহ সুহানা বয়ান করেননি যে বিষয়টা আল্লাহ সুহানতলা আমাদেরকে এগুলো বলেননি মানে এটি হচ্ছে নতুন বিষয় বের হয়েছে পরে যেটি নবী সাল আলী আসলাম বলেনি কোনো হাদিসে অথবা সাহাবে কিরাম এগুলো বিষয় জানতেন না তাদের একটা একইন ছিল সেটাতেই তারা ইমান আনত যে বিষয়টা কিরাম চার কিরাম আবু হানিফ আহমেদ রাহ মহাম তারা এটাতে বিশ্বাস করত না সে গুরুত্বপূর্ণ বিষয় কেন আমরা বেয়ান করছি এটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য এখন এই যুগে আমাদেরকে ব্যায়ান করতে হবে কেন বাতালকেও বুঝতে হয় কি মানুষ কোনটা হচ্ছে বাতাল এবং কোনটা হচ্ছে সঠিক হক এটা হচ্ছে জানা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমরা কেন আজকে উল্লেখ করেছি কেন আজকে আলোচনা হবে আমাদের এই বিষয়টা কেন এই বিষয়টা যখনই মানুষ ইকিন রাখে ইমান রাখে কি নবী আলী হস্লাম আমাদের বিষয় হচ্ছে নবী আলী হস্লাম নূর থেকে তৈরি না মাটি থেকে তৈরি যখনই মানুষ এটাতে বাড়াবাড়ি করে যখনই এই মানুষ এদিকে কুমরাহের পথে যায় তখনই প্রথম তার ইকিন হচ্ছে কি তখনই সে নবী সাল্লাহ আলী আসলাম প্রতি ইমান নিয়ে আসার একটা কাজ হচ্ছে কি নবী আলী আসলামকে মর্যাদা বেশি বাড়াইতে হবে বেশি বাড়াইতে হবে তখনই মানুষের গলু শুরু হয় এদিক থেকে মানুষের গলু শুরু হয় এর মানে যখনই আমি বিশ্বাস করে যখনই একজন মানুষ বিশ্বাস করে কি নবী সাল্লি ওসাল্লাম হচ্ছেন কি নূরের তৈরি তখন নূরের তৈরি এর মানে আল্লাহ ওয়া তাআলার গুণ আছে তার মাঝে এর মানে তারপরে শুরু হবে কি নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যেরকম আল্লাহ সুভেন সৈফাত হচ্ছে কি তিনি আলমুল গায়ব তখন নবী আলাইহি সাল্লাম হচ্ছেন আলমুল গায়ব যখন জানছে কি নবী তখন আল্লাহ সুভেন সৈফা হচ্ছে তিনি হচ্ছেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই যিনি জীবিত কোনোদিন মারা যান না তো তখন রাখে কি নবী আলাইহি আসলাম গুণগুলো দেওয়া শুরু করে এবং তারা এর এই কাছ থেকে তারা ফায়দা পেয়েছে এটা আমাদের বয়ান হবে কেন তো সেই জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কি যখনই জানবে নবী সাল্লাহ আলি সাল্লামের মর্যাদাটা কী আর সৃষ্টি কী তখন এটাই হচ্ছে মানুষের একটি প্রথমে আমল যখনই সে আকিলদারা রাখে কে নবী সাল্লাহ আলি সাল্লাম নূরে তৈরি তখনই সেটার বাড়াবাড়ি এই রাস্তা দিয়ে শুরু হয় তার কিন্তু আল্লাহ তালার গুণ সিফাতগুলো এদিকে নবী সাল্লাহ আলি সাল্লামকে দেয় এবং তারা যে দলিল পেশ করেছে এগুলো শুধু ভিত্তি দলিল না এগুলো হচ্ছে শরি শেরিয়াউল আকল শুধু শেরিয়াতের মুখালফত করেন এবং মাইন্ডেরও মুখালফত আর বুঝতে পারবেন আজকে ইনশাআল্লাহ আলা শুধু শেরিয়াতের মানে কোরআন করিম আর হাদিসের শুধু মুখালফত করেনি তারা তারা করেছে কি মাইন্ডেরও মুখালাফত জেনে রাখেন প্রত্যেক বিষয় যেটা হচ্ছে আমাদের দিন এন ইসলামের প্রত্যেক বিষয় যেটা আল্লাহ সুবাহন তাল কোরআন করিম এবং আমাদেরকে হাদিসে বলেছেন মানে বিধান আহকাম মেশাইল যত আমাদের দিন ইসলামে আছে সেগুলো হচ্ছে আমাদের মাইন্ডে কোনো ইখতিলাফ হয় না দিমত হয় না মাইন্ড এবং শেরিয়ার মাঝে আরও ভালো করে বোঝায় আল্লাহ সুবহানত আমাদের মাইন্ড আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমাদের মাইন্ডকেও সৃষ্টি করেছেন এবং তিনি আল্লাহ সুবিহানত এই দিন নাজেল করেছেন দিনুল ইসলাম ওরিতুলকুল ইসলাম। দিন এই দিন ইসলাম আমি রাজি হয়েছি কোনো দিন হতে পারে না কি আল্লাহ সব তাই এই দিন নাজেল করবে এবং মাইন্ডের মানুষের মাইন্ডের বিপরীত থাকবে এটা কোনো দিন হতে পারে না আর যদি হয় তাহলে মাইন্ডে এটা সমস্যা আছে আল্লাহ সুবাহন তালা যিনি এই কিতাব নাজেল করেছেন এই বিধান নাজেল করেছেন দিন ইসলাম সেটাতে কোনো এখতিলাফ নাই আর এটা তাই মি রাহিমাল্লাহ আল্লাহ এই কথা এই কথাটি বলেছিলেন তো এই কথা যারা এগুলো আবিষ্কার করেছে এই নতুন কথা সেটা হচ্ছে নতুন যেটা কোরআন নাই শূন্যতেও নাই আর এটা হচ্ছে মাইন্ডের খিলাফ জেনে রাখেন প্রথমে ইমান বিন নবী আলী হস্লাম একটি হচ্ছে অর্কানুল ইসলামের অরকায়নুল ইমান ইমানের স্তম্ভর একটি রকুন কি নবী রসুলের প্রতি ইমান নিয়ে আসা এই শেষ রসুল আর রসুলের প্রতি ইমান নিয়ে আসা মানে যত রসুলগণ এসেছেন এবং নবী সাল্লি হাসলাম খাতমুল নবীন এটার প্রতি ইমান নিয়ে আসা না তো ইমান হবে না একজন মানুষের ইমান হবে না আর তিনটি মূল নীতি জিনিস আছে ওসুল সালাহ যেটা মানুষকে প্রত্যেক বান্দাকে জানতে হবে সেটা হচ্ছে মা আরিফাতুল আব্দুর রব্বাহু অদিনাহু তারপরে ও নবী হুসাল্লাহ আলী ওসাল্লাম তো মা আব্দু আব্দুল নবী সাল্লাহ আলী একজন মানুষকে নবী সাল্লাহ আলী ব্যাপারে জানতে হবে তাকে মা জ্ঞান হাসিল করতে হবে আর তার প্রতি ইমান নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে ফরোজ জানা হচ্ছে ফরজ। তারপরে কেমনভাবে আমরা ইমান নিয়ে আসবো তাহলে যেভাবে আল্লাহ সুহান ওয়া তালা কোরআনুল খেরিমে বলেছেন যেভাবে আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনুল খেরিমে নাজেল করেছেন এবং নবী সাল্লি আসসাল্লাম নিজের ব্যাপারে যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে সেইভাবে ইমান নিয়ে আসতে হবে আর আল্লাহ সুবাহন ওয়া তালা এই দিনকে কমপ্লিট করে দিয়েছেন আলিউমা দিনে আল্লাহ সুহানা বলছেন আজকে আরাফার ময়দানে নাজেল হচ্ছে এই আজকে তোমাদের দিন পূর্ণ করে দিয়েছি দিন এখন তোমাদের এই দিন ইসলাম আমি পূর্ণ করে দিয়েছি এবং নিয়ামতটা পূর্ণ করে দিয়েছি ওয়ারদি চুল ইসলাম দিন এবং ইসলাম আমি সেটাতে রাজি হয়েছি তাহলে সেই দিনটা আল্লাহন তাহলে পুরো পূর্ণ করে দিয়েছেন তাহলে আমরা যদি নতুন আবিষ্কার করি একটা জিনিস সেটা হচ্ছে ইসলামের বিপরীত সেটাতে আল্লাহ সু হাঁতালা রাজি হন না কেন আল্লাহ সুহারা রাজি হয়ে গেছেন যে ইসলাম নাজুল করেছেন নতুন কাজ আনা নতুন বিষয় আনা দরকার নাই তাহলে সেটা আল্লাহ সু ভেতলা রাজি হন না সেগুলো বিষয় আর এটাকে বলা হয় বেদায়াতের রাস্তা এটাকে বলা হয় বেদায়াতের রাস্তা তাহলে প্রথমে বললাম কি নবী সাল্লি আসালাম প্রতি ইমান আনতে হবে তারপরে নবী সাল্লি আসসালামকে যে আল্লাহ সু ভাই তালা মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে নবী সাল্লাহম ইমানের একটা অংশ কে নবী সাল্লাহ আলি আসলামের মর্যাদা কত দিয়েছেন আল্লাহ সুভেনা এটা জানা গুরুত্বপূর্ণ এবং নবী সাল্লি আসলাম মর্যাদার একটি বিষয় হচ্ছে যেটা নবী সাল্লি সাল্লাম কি থেকে তৈরি নূর থেকে তৈরি না মাটি থেকে তৈরি যেটা হচ্ছে আজকের বিষয় আল্লাহ সুহেন তালা নবী সাল্লাহ আলি আসসালামকে অনেক মর্যাদা দিয়েছেন অনেক আল্লাহ সুহেন এই মর্যাদা দিয়েছেন এবং তাকে আশরফুলমখলুকাত করেছেন শ্রেষ্ঠর সেরা করেছেন তাকে আল্লাহ সুহানত এবং এটা আজকের বিষয় নাকি আল্লাহ কি তাকে মর্যাদা দিয়েছেন কেন এটা বিষয় ঘন্টার ঘন্টা লেগে যাবে শেষ হবে না যথেষ্ট কি একজন মানুষ যখন ইমান আনতে চায় প্রথমে যে সাক্ষ্য দিবে তখন কি বলে শাহাদ আল্লাহ ইহ সাক্ষ্য দিচ্ছি কি আমি লা ইহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই তারপরে ওয়া শাহাদু আরো সাক্ষ্য দিচ্ছি কি আন্না মুহাম্মদ আলী আল্লাহ মোহাম্মদ ওয়া আল্লাহনআর বান্দা এবং রসুল তাহলে রিসালাতের সাক্ষ্য দিতেই হবে না তো তার ইমান হবে না তার ইমান হতেই পারে না ইসলাম গ্রহণ হবে না তার প্রত্যেক আজানে পাঁচ বক্ত সালাতে আমরা শাহাদ আশাহ আল্লাহ আলাহ তারপরে ওশাহ মুহাম্মদ রসুল্লাহ বলছি আজান হবে না যতক্ষণ থেকে নবী সাল্লাম সাক্ষ্য রিসালাতে সাক্ষ্য না দিবে একামাতেও একই কথা তেশাহুদুল আখির নামাজের ভিতরেও একই কথা কত আল্লাহ সুবাহনু তালা তাকে মর্যাদা দিয়েছেন চিন্তা করেন কি আপনার ইমান হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সাক্ষ্য দিবেন না মুখ থেকে সাক্ষ্য দিবেন অন্তর থেকে বিশ্বাস করবেন তখনই এগুলো আপনার হবে এবং কাজ করবেন কিন্তু আজকে আমাদের বিষয় হচ্ছে যেটা হচ্ছে নবী সাল্লাহ আলি আসাল্লামের যেটা মর্যাদার একটা বিষয় একটি অংশ যেটা হচ্ছে নবী সাল্লি আসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি আর দেখেন কেমন করে এটা গুমরা হয়েছে মানুষরা আর এই বিস্তারিত আজকে হবে আলোচনা ইনশাআল্লাহ প্রথম হচ্ছে আল্লাহ সুহান ও তালা মানুষকে সৃষ্টি করেছেন আসল হচ্ছে মানুষ তাহলে সৃষ্টি কি দিয়ে মাটি দিয়ে নবী সাল্লি আসসাল্লাম একটি হাদিসে বলছেন কি তোমরা বেশি বেশি নিজেকে বড় মনে করিও না কুল্লুক আন্নাসু বেন আদম মানুষ হচ্ছে আদম সন্তান ও আদমও মিন্তু রব আর আদম হচ্ছে তুরাব মাটি থেকে ওয়া আদমু মিন তুরাব তাহলে আদম হচ্ছে মাটি থেকে তোমরা বেশি অহংকার করিও না বেশি নিজেকে বড় মনে করিও না রাওয়াহ তিরমিজি এটা তিরমিজি হাদিসে ফেরেশতারা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের কে সৃষ্টি করেছেন কি দিয়ে নূর দিয়ে আলো দিয়ে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাওয়াহ হাদিস মুসলিম খলীকাতুল মালায়েকাতু মিন নূর ফেরেশতাদের কে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে নূর আলো দিয়ে ফ্রেশ আলো দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ সুহান হতালা তাহলে নবী আলাইহি আসলাম বেন আদম না বেন উল্লা একা আদমের সন্তান না ফ্রেজ সন্তান আদমের সন্তান নবী আলাইহি আসলাম হচ্ছেন আদমের সন্তান তারাও এটা অস্বীকার করে না এটাকে তারা মানে কি নবী আলাইহি আসলাম হচ্ছে আদমের সন্তান নবী সাল্লি আসলাম কেউ বলে না কি নবী সাল্লি জিবরিলের মতন অথবা মিকাইলের মতন এইভাবে ফ্রেস নাম বলে না কিন্তু তারা ইমান রাখে কি নবী সাল্লাহ আসলাম নূরের নবী সাল্লিম অনেক সতর্ক করে গেছেন কি আমাকে তোমরা বাড়াইও না কেন বাড়াইলে কত ক্ষতি হতে পারে আর কোন রাস্তায় তোমরা চলে যাবা গুমরাহের রাস্তা এগুলো অনেক হাদিসে এগুলো বয়ান করেছেন নবী আমি কয়েকটি হাদিস বলবো শুধু নবী সাল্লাহ আলী বলছেন একটি হাদিসে লাছ তরুণী হচ্ছে যেটা মানুষকে মর্যাদা বেশি দেওয়া মর্যাদা বেশি দেওয়া তাকে তো একজন যদি সে পড়াশোনাই করেনি তাকে যদি পিএইচডি ডিগ্রি দেওয়া হয় এমনি তাকে পিএইচডি নামে ডক্টরেট দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তাকে বেশি করলেন যেটা তার নাই আসলে যেটা তাকে নাই সে কিছু পড়াশোনা করেনি হতে পারে তাহলে এটাই হচ্ছে ইতরাক তাকে আপনি বাড়াইলেন এটা মানুষের ক্ষেত্রে হয় তো নবী সাল্লাহ হাসান নিজে বলছেন লা তু আমাকে বাড়ায়ও না তোমরা বেশি বাড়াবাড়ি করিও না আমার সাথে কেমন ভাবে বাড়া করি বাড়াবাড়ি করিও না কেমা আতরাচীন নাসারা ইবনা মারিয়াম যেরকম করে খ্রিস্টানরা ঈসা আলি ইসলামকে বাড়িয়েছে সেরকম করে তোমরা আমাকে বাড়ায়ও না বেশি বাড়াবাড়ি করিও না আমার সাথে ইন্নামা শুধুমাত্র আমি হচ্ছি আনা আবদুন আমি হচ্ছি একজন গোলাম আমি বান্দা ফকুলু عبد الله ورسول تمر بولك يا مي الله سبحانه وتعالى بند غلام ابن رسول رسول الله الله سبحانه وتعالى رسول بخاري تهديش هججي النبي صلى الله عليه وسلم أركتي هديش بولشن أنا محمد بن عبد الله عمي هو شيء محمد عبد الله رتشله عبد الله ورسول عمي هو شيء الله سبحانه وتعالى بند ابن رسول صلى الله عليه وسلم بولشن والله ما أحب আল্লাহর কসম করে বলছি কি আমি ভালোবাসি না আমাকে তোমরা বেশি বাড়াইবা যেটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাতি জাল যেই মর্যাদা আমাকে দিয়েছে সে উপরে তোমরা বেশি বাড়াবাড়ি করবে এটা আমি আল্লাহর কসম করে বলছে কি আমি এটা ভালোবাসি না আমি এটা ভালোবাসি না কসম করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে আছে এই হাদিসটি তাহলে কোথা থেকে শুরু হয়েছে যেটা নবী সাল্লাহ আলী আসসালাম নূর থেকে তৈরি যেটা নবী সাল্লাহ আলী বলেননি এবং সাহাবাই কেরাম এটি জানতেন না কোথা থেকে এসেছে এটা এসেছে যখন সুফিরা ছড়িয়ে গেছে দুনিয়াতে যখন পীর মরিদের ব্যবসা শুরু হয়েছে তখন তারা নাম দিয়েছিল কি তেজকিয়াত নাস দিয়া মন মনের এবং আত্মার পরিশোধ করার জন্য কি তারা এগুলোকে পবিত্র করবে এই নাম দিয়ে তারা শুরু করেছিল এবং তারা শুরু করেছিল নিজের ব্যবসা চলার জন্য কেন যখন সে আল্লাহ সুহানতলাকে যখন সে নবী সাল্লাহ আলিয়াকে নুরের বলবে এবং আল্লাহ থেকে নূর তখন মানে আল্লাহ সুহেন যেটা প্রথমে বলল সিফাত গুণ এটা নবী সাল্লাহিসাল্লামের কাছে আসবে তাহলে তিনি হচ্ছেন হাই তিনি হচ্ছেন জীবিত নবী সাল্লাহসাল্লাম তাহলে তিনি হচ্ছেন আলিমুল গাই যেভাবে আল্লাহ তালা গুণ আছে সেইভাবে নবীসাল্লাম তিনি ইত্যাদি এগুলো সব গুণ তারা নবীসাল্লামকে দিবে তারপরে তারা কি ফায়দা পাবে তারা কি ফায়দা পাবে তাহলে তারা বলবে কি আমরা হচ্ছে নবী সাল্লামের ওয়ার এস আমরা হচ্ছে অম্বিয়াগণের ওয়ারেস তাহলে আমাদের কাছেও ওয়াহি আসে আমার আমরাও হচ্ছে আলমুল গাইব আমরাও অনেক কিছু হাজির নাজির হতে পারি আমরা ইত্যাদি এগুলো তখন তারা আবিষ্কার করেছে তখন মানুষরা বিশ্বাস করেছে এবং তাদের প্রতি ইমান নিয়ে এসে এগুলো ছড়িয়ে গেছে এগুলো ছড়িয়ে গেছে আর এমন যুগ এসেছিলো কি উম্মতে এত ছড়েছিল এই আকিদাটা এই বিষয়টা কি সহি আকিদা সঠিক আকিদা মানুষ পাওয়া যেত না এত কম হয়ে গিয়েছিল তখনই মানুষ মনে করে কি এটা তো মশহুর এই কথা হচ্ছে মশহুর কে নবী সাল্লাম নূরে এই কথা এগুলো মশহুর দিয়ে পেশ করে তারা হাসমুল্লাহ মনে আঙুল কি তারপরে আল্লাহ সুহান ওয়া তেলা কোরআনে নবী সাল্লি আসলামের অনেক আয়াতে বলেছেন কি তিনি হচ্ছেন একজন বেসর সর মানে কি মানুষ বসর মানে মানুষ কিছু আয়াতে বলেছেন আব্দ তিনি হচ্ছেন বান্দা আর ইটা দিয়ে নবী সাল্লি আসলামের সম্মানিত করা হয়েছে এবং আর বেশর কী থেকে সৃষ্টি তাহলে যখন আল্লাহ সেন আলা কোরআনে বসর বলেছেন কী থেকে সৃষ্টি তাহলে বসর মিন্থুরাব বসর ও আদম মিন্থুরাব নবী সাল্লআ হাদিস বলছে আদম হচ্ছে থুরাব থেকে মাটি থেকে আরেকটি কথা জেনে রাখেন কি জরুরি নাই কাউকে যদি আমরা মর্যাদা দিতে চাই তাকে একটি বড় মর্যাদা দিতে চাই তাকে ফজিলত আমরা প্রকাশ করতে চাই তার জরুরি নাই কি তাকে আমরা তার সৃষ্টিকে অন্য চেঞ্জ করব আমরা এটা জরুরি নাই কি তাকে আমি আপনি মর্যাদা দিলেন এটা মর্যাদা দেওয়া হলো না তাআলা যখন নবী সাল্লাহ ইসলাম সৃষ্টি করেছেন তাহলে নবী সাল্লু আল যখন আমরা মর্যাদা দিতে যাব তখন জরুরি নাই কি আমরা মর কি বলবো কি নবী সাল্লাহ নূরের তৈরি তখনই আমরা মর্যাদা দেওয়া হলো এটা কোনো জরুরি নাই আর এই কথাটি কে বলেছে জানেন এই কথাটি হচ্ছে ইবলিসের কথা কি নিজে মনে করেছে মর্যাদার বিষয়টি কি মনে করেছিল সে কি যুক্তি দিয়েছিল যখন আদম আলি সাল্লামকে আল্লাহ সাহেব সৃষ্টি করলেন তখন বললেন কি উসুদুল আদম জাদু সবাই সিজদা করলো সবাই ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিস সিজদা করেনি আবা ওস্তাকবর ওয়াকান মিলাল কাফিনী সে অস্বীকার করলো সে মানলো না এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো তো ইবলিস কি যুক্তি পেশ করেছিল বললেন কি আলাসুদুল ইমান খালাক না যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করলেন কাদা মাটি দিয়ে তাকে আমি সিজদা করব খালাক মিন মিন্নারিন আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন ওয়াখালা সাহুদিন তিন তাকে তিন দিয়ে মাটি মাটি দিয়ে সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করব তো কি মনে করলো আমি হচ্ছে ঊর্ধ্বে আগুন সবসময় উঁচু থাকে মাটিকে কেন সৃষ্টি করব দেখেন কি যুক্তি ছিল কি মাটি হচ্ছে একটা নিচু জিনিস আমি কেন আগুন সৃষ্টি করব তাকে তো নবী সাল্লি হিসাল্লামকে যখন বলবো নবী সাল্লাহ মাটির কেন হতে পারে এটা ইবলিস যুক্তি পেশ করে নবী সাল্লাই মাটির হলে কি আমরা তাকে মানহানি করে দিলাম নবী সাল্লামকে নূর হতে হবে তখনই তাকে মর্যাদা দেওয়া হবে এটা ইবলিস পেশ করেছিল এটা তখনই কি হলো মিনাল ক্যাফিরিন সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো তাহলে যেটা আল্লাহ সুহান ওয়া আল্লাহ দিয়েছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহ সহ কোরআনেও বলেছেন ওলাকম না বনি আদম আমি বনি আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি সম্মানিত করেছি আর আদম আলি যখন সৃষ্টি আল্লাহ আলাহ যখন সৃষ্টি করলেন আদম আলিকে তখন সৃষ্টিদেরকে সৃজদা করো বললেন তাহলে কত সৃষ্টি দান করেছে কত সৃষ্ট দান করেছেন তাদেরকে বনি আদমকে আর নবী সাল্লি সাল্লাম যে মানুষ বেসর তাহলে একটি আমাদের অনুকরণ হলো যারা বলবে কি নবী সাল্লি আসাল্লাম কি নূরের তৈরি তারা একটি ইবলিসের অনুকরণ করলো কি কেমন করে মাটির হতে পারে এটা নবী সাল্লাম মানহানি এটা হচ্ছে ইবলিসের যুক্তি একটি কথা হলো আরও আসছে কারা কারা কত তারা অনুকরণ করেছে আসবে নবী সাল্লি আসলামকে যখন মানুষ বলা হয় সেটা হচ্ছে পূর্ণতা দেওয়া হলো তাকে এটা হচ্ছে পূর্ণতা দেওয়া হলো কি নবী সাল্লাম হচ্ছে মানুষ মানুষ করে তাকে পাঠিয়েছেন আল্লাহ ওয়া আতআলা শোনেন দলিল কোরআন থেকে আল্লাহ ওয়া আতলা বলছেন কোল হে নবী আপনি বলে দিন আনা ইনসর মিসলুকুম আমি হচ্ছি তোমাদের আমি হচ্ছে নিশ্চয়ই ইন্নামা আনা বেসর আমি হচ্ছে মানুষ কেমন মানুষ মিথ লুকুম তোমাদের মতনই মানুষ তাহলে কি পার্থক্য আছে আমাদের যখনই মতন মানুষ কি পার্থক্য আছে ইউ হ্যা ইলাই শুধুমাত্র আমার কাছে ওয়াহেই আসেন এটাই হচ্ছে তোমাদের এবং আমার মাঝে পার্থক্য নবী সাল্লাহ আলী আসলাম বলছেন আল্লাহ কর কোরআনে বলছেন কি হেনবি আপনি বলে দিন তাহলে শুধুমাত্র নবী সাল্লাহ আলী ওসলাম হচ্ছে মানুষ কিন্তু তার কাছে ওয়াহি আসে تار القرآن قرآن نازل هجت تاكي رسالة دي باتي جن الله سبحانه وتعالى سورة الكهف ايه يا عاتي الله سبحانه وتعالى سورة آل عمران يقول لقد من الله على المؤمنين الله سبحانه وتعالى مؤمنين در أبر أنجره كريشن كي دي أنجره كريشن إذ بعث فيهم رسولا كي دي تادر ماجه فيهم تادر ماجه رسول اك جون برينتو پرينتو كريشن بعث فيهم رسولا اك جن تادر ماجه رسول كره كوري برينتو كريشن কোথায় থেকে পাঠিয়েছেন রসুল কোথায় থেকে এসেছেন মিন এম তাদের মাঝে থেকে একজনকে আমি রসুল করেছি আর পাঠিয়েছি তাকে মিন এম তাদের মাঝেই আরবদের মাঝে পরের মাঝে ছেলে একজন হচ্ছে বানু হাসিম তাকে আমি পাঠিয়েছি রসুল করে তাহলে নবী আলী আসলাম হচ্ছেন কার ছেলে পরই থেকে আরবদের মাঝে নবী সাল্লিয়াম বাপ হচ্ছে আবদুল্লাহ মা হচ্ছে আমিনা ছেলেরা হচ্ছে সবাই মানুষ মাটির কেউ বলে না কি বাপেরাও নূরের ছেলেরাও নূরে কেউ বলে না এটা তারাও বলে না তাহলে মধ্যখান থেকে নূর কোথায় থেকে পয়দা হলো মধ্যখান থেকে নূর কোথায় এলো তাহলে এটা বোঝা যায় মাইন্ডের এটা হচ্ছে খিলাফ এটা মাইন্ডেও মানে না কথাটি তো এদিকে আল্লাহ সুহান বলছে মিন আম ফুসিন তাদের মাঝে আরেকটি আয়তে সুরাত জুম আয়তে বলছেন হুয়াল্লাদি বা আয়তাফিল উম্মিয়িনা রসুলা তিনি আল্লাহ হচ্ছে আরব যারা লিখা পড়া জানতো না উম্মি বলা হয় যারা লিখা পড়া জানে না আর নবী সাল আলী আসসালাম আল্লাহ সুহ তাকে গুনগান করে বলেছেন কি তিনি হচ্ছেন নবী আল উম্মি আর উম্মি যা লিখা পড়া জানতো না আর এটাতে আল্লাহ সাহাতা প্রশংসা করেছেন তাকে এটা মানহানি না এটা নবিসাম প্রশংসা কেন বলি একজন মানুষ পড়া জানে না তাকে কেমন করে প্রশংসা করা হয়েছে পড়া জানে না কেমন করে হলো হলো কেমনভাবে কি আল্লাহ সাহান তারা যখন কোরআন নাজেল করেছেন আর কোরআন চ্যালেঞ্জ করা হয়েছে আরবদের মাঝে তারা খুবই বলতে পারতো তাদের ভাষা খুবই স্ট্রং ছিল তো তাদের মাঝে যখন কোরআন চ্যালেঞ্জ করা হয়েছে তখন যদি মোহাম্মদ সাল্লাম পড়া জানতেন তখন বলতো কি আপনি কথাটি নিয়ে এসেছেন কিন্তু তাহলে ইমান আনত না কিন্তু যখন দেখলো কি মোহাম্মদ পড়তেও জানে না লিখতেও জানে না কেমনভাবে এত সুন্দর কথা বলছে কোথায় থেকে আসছে তাহলে নিশ্চয়ই হবে কি কোথায় থেকে আল্লাহ সব হ্যান তালার কাছ থেকে তাহলে এটাই হচ্ছে মর্যাদা দেওয়া নবী সাল্লাহিসামকে বলা হচ্ছে উম্মি যে জানে না ইয়া এ দিয়ে উম্মি তো এদিকে আল্লাহ সব হ্যান তালা বলছেন হুয়াল্লা দিয়ে বা আসাফিল উম্মি না রসুল একজন রসুল তো করেছেন আরবদের মাঝে যারা পড়াশোনা জানতো না মিন হুম তাদের মাঝে থেকেই মিন আমফুসিম একটি আয়তে আর আয়াতে মিন হুম তাদের মাঝেই তাদের মাঝে থেকে একজন রসুল পাঠিয়েছেন আরও শোনেন আল্লাহ সুভ্যান ওয়া তাইলা মক্কার মুশরেকরা তারা যুক্তি পেশ করত অনেক যুক্তি পেশ করত। একটি যুক্তি হচ্ছে তাদের আলু সুরাতুল ইসরাতে আল্লাহ সভায় তাহলে বলছেন আলু অবায়ত আল্লাহ বেশ আর রসুল আহ আল্লাহ সুভায়ানুয়া তা আলা একজন বেশার মানুষকে রসুল করে পাঠিয়েছেন এটা কেমন হতে পারে এটা কেমন হতে পারে কি মানুষকে রসুল করে কেমন করে পাঠাবেন দেখছেন কেমন যুক্তি তাহলে মানুষকে দিয়ে সৃষ্টি বললাম মাটি দিয়ে তো মাটি দিয়ে কেমন করে একজন রসুল হতে পারে এটাই তাদের যুক্তি ছিল খুফার কোরশ মক্কার কোরাইশরা কিন্তু দেখে দেখেন এদিকে কুফ্ফার কোরশরা জানতো কি নবী সাল্লি আসলাম তাহলে মাটির তারাও জানতো কিন্তু আজকের মুসলমানরা জানে না এটাও জানে না কিনা মাটির তো তাদের আকিদা হচ্ছে কিছু কিছু তারা মানত কিনা বিশ্বাস মাটির কিন্তু তারা কি যুক্তি পেশ করেছিল কি কেমন করে একজন মানুষ মাটির তৈরি কেমন করে রসুল হয়ে আস কেন ফ্রেশ তার আসে না যারা হচ্ছে নূরের তৈরি কেন আসে না কেন তারাও আরেকটি আয়তে বলেছেন আল্লাহ সুরতুল ফুরকানে লৌলা আলাইনাল মালা ইকেচু ফ্রিস্তারা আমাদের কাছে নাজেল হতো আরও না যদি আমাদের রবকে আমরা ডাইরেক্ট দেখে নিতাম অথবা ফ্রেশ তার আসতো জিবরিল মিকাইল আসতো এবং আমাদেরকে বলতো ইমান নিয়ে আসো কেন আমাদেরকে এটা করলেন আল্লাহ সুহেন তালা কেন একজন মাটির তৈরি মানুষকে আল্লাহ সুহেন তালা পাঠাইলেন কেন তাহলে যুক্তি দেখলেন একবারে কথা একবারে পারফেক্ট সেম যেটা বলা হয় আজকের যুক্তিগুলো তাহলে এই মুশরিকরা এই কথাটি বলেছেন কেন একজন ফ্রেশ তা নাজেল হয় না কিন্তু আল্লাহ সাহেব হেন তাহলে ফ্রেশ তাদেরকে সৃষ্টি করেছেন কিছু হেকমতের কাজে কিছু হেকমত আছে আর তাদের কাজ আছে আমাদের মতন না এবং তাদের সৃষ্টি করা হয়েছে কি তারা জমিনে আমাদের মতন চলাফেরা করবে না আমাদের মতনই তাদের কিছু কাজ আছে আর যারা জমিনে আছে তাদের কাজ আছে কিছু লিখছে কেউ কিছু কাজ করছে কাউরি আর অনেকে আকাশে আছে এইভাবে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেনি আমাদের মতনই কি তারা চলাফেরা করবে কেউ মনে করেন জিন একসাথে চলাফেরা করতে পারে জিন মানুষের সাথে এটা হয় না মানুষের প্রাকৃতি এটা অভ্যাস মানুষ কোনোদিন ফ্রেশ তাদের সাথে চলাফেরা করতে পারবে না এটা আল্লাহ সুসাহ তালা যিনি মানুষ সবকে সৃষ্টি করেছেন তিনি জানেন অভ্যাসগুলো জানেন তো তিনি জানেন কি ফ্রেশ তারা এরকম করে থাকতে পারবে না মানুষের মধ্যেও যখন অনেক সময় ছোট আর বড়ো একসাথে বসতে পারে না ভালো লাগে না তাকে কথা বলতে অনেক সময় হয় নাকি হয় মানুষের মধ্যে মধ্যেই তো যদি জিন হয় অথবা ফ্রেশটা হয় তাহলে কি হতে পারে সেই জন্য আল্লাহস ভ্যান হওয়া তাহলে শ্রোতলি যখন তারা এই যুক্তি পেশ করে ব্যাস আর লাউ বসার তখন কি বললেন হে হেনবি আপনি বলে দেন তাদেরকে লউ ক্যান ফিল অর মেলা ই যদি জমিনে আল্লাহ ভ্যান ওয়া তাহলে ফ্রেশটা পাঠাইতেন কি তারা তোমাদের মতন চলাফেরা করতো আরামভাবে তোমাদের মতন চলাফেরা করতো তাহলে আমি কি করতাম আমি অবশ্যই তাদের মাঝে একজন ফ্রেস্তা রসুল করে পাঠাইতাম অবশ্যই তাদেরকে পাঠাই কিন্তু এটা হচ্ছে অসম্ভব এটা হবে না এটা হবে না কেন ফ্রেশ তাদেরকে এরম করে সৃষ্টি করা হয়নি সেই জন্য আমি মানুষের মধ্যে থেকে আমি একজন পাঠিয়েছি কেন মানুষের সাথে যখন মানুষ বসে খাওয়া দাওয়া একসাথে করে উঠা বসা একসাথে করে মার্কেটে বাজারে যায় যেইভাবে নবীসাল্লি সাল্লাম গেছেন এবং আল্লাহ সুহ কোরআনেও বলেছেন ওকাল রাসুল ওয়েম শিফুল তারা বলতেন ওকালু এই কোন রসুল কি আমাদের মতনই খাই ওয়েম শিফুল আসওয়াক মাঠ বাজারে যায় মার্কেটে যায় কিনা বেচা করে কেন কেমন করে হতে পারে কিন্তু নবী এটাই হচ্ছে আল্লাহ সুহেন হাকিম তিনি জানেন কি মানুষের এটা কথা শোনার বেশি হবে তারা তারা গুরুত্ব থাকবে কথা শুনবে বেশি করে এটাই আল্লাহ সুহান তাল্লাহ জানেন যদি বললাম যদি ফ্রেশটা থাকতো তো ভয় থাকতো সবসময় একজন জিন যদি পাশে বসে থাকে যত আপনার ক্লোজ হয়ে যায় পারবেন না কেন এটা হচ্ছে জিন এটা হচ্ছে মানুষের প্রাকৃতি সৃষ্টি এইভাবে করেছেন আল্লাহ সু ভ্যানুত তিনিই জানেন তো নবী সাল্লাহ সাল্লাম গরু ছাগল চড়িয়েছেন গরু চারাননি ছাগল চড়িয়েছেন উট চড়িয়েছেন কিন্তু আর আলগানম নবিস্লাম বলছেন আমি গরু ছাগল চড়িয়েছি তাহলে নবিসাম ছাগল চড়িয়েছি ফ্রেশ তাদেরকে এগুলো কাজ করতে হয়েছে না করতে হয়নি ফ্রেশ তারা এগুলো কাজ করে না তাহলে তারাই যুক্তি পেশ করেছিল কি কেমন রসুল হতে পারে যে মাটির তৈরি যে আমাদের মতনই খাওয়া দাওয়া করে যে আমাদের মতনই চলাফেরা করে মার্কেটে বাজারে যায় গরু ছাগল চড়ায় এগুলো চড়ায় কেমন করে হতে পারে এগুলো হতে হবে একজন নূরের তৈরি এটাই তারা পেশ করেছিল কিন্তু আল্লাহ মাহনাদ বলছেন এটা কোনো দিন হয় না এটা কোনো দিন হয় না তাহলে এদিকে আকিদা যে নবী সাল্লাহ আলি সাল্লাম নূরে তৈরি এটা কার অনুকরণ হলো এদিকে মক্কার দিয়ে মক্কার মুশরিকিনদের এদিকে অনুকরণ হলো আর ফল হলো এই কথা দিয়ে তারা একই যুক্তি পেশ করেছিল তারা একই যুক্তি পেশ করেছিল নবী সাল্লি আসাল্লাম একদিন জোহর নামাজ পড়তে গেছিলেন এবং পাঁচ রাকাত নামাজ পড়ে দিলেন একটি রাকাত বেশি করে দিয়েছিলেন মানুষ একটি রাকাত বেশি হয়ে গেছিলো তারপরে সাহাবে কিরাম বললেন কি আপনি বেশি করেছেন তারপরে সবসিজ করার পরে বললেন ইনামা আনা বেসারুন আমি হচ্ছে একদিন একজন মানুষ বাসার মাটি থেকে তৈরি তোমাদের মতো নিই মিসলুকুম তোমাদের মতো নিই তোমাদের মতো নিই করু ক্যামা করুন আমিও মনে রাখি যেইভাবে তোমরাও মনে রাখো অনেক কিছু মনে রাখো সেইভাবে আমিও মনে রাখি ও আনসা কেমা চান আমিও অনেক সময় ভুলে যাই যেরকম তোমরা ভুলে যাও যেইভাবে তোমরা ভুলে যাও কোনো কোনো সময় ভুলে যাও আমিও ভুলে যাই জেনে রাখেন মানুষের বাসার একটি নাম হচ্ছে আর একটি মানুষের নাম হচ্ছে কি ইনসান ইনসান হচ্ছে যে মানুষ ভুলে যায় নিসিয়ান থেকে যে ভুলে আসলে তার কাজই হচ্ছে ভোলা সময় ভুলে যায় তো আল্লাহ সময় তার সৃষ্টি করেছে মানুষকে সে ভুলে আচ্ছা ইনসান হে নদার সরাত ইনসান আছে একটি তো মানুষ হচ্ছে ভুলে যায় অনেক কিছু তো আল্লাহ নবী এই কথাটি বলতে চাইছিলেন সাহাবাহ কেরাম কি যেন তোমরা আকিদা না রাখো বিশ্বাস না রাখো কি আমি হচ্ছি একজন নূরের তৈরি আমি একবারে অন্য কোনো দিন ভুলি না সময় মনে রাখি এটা হতে পারে না কোনো কোনো সময় ভুলে যাই আমি আরও আরেকটি রিবায়তে আছে কি ফৈদা নাসি চুফাইদা কিরণি এমন যদি আমি ভুলে যাই তখন আমারকে তোমরা কি করে দাও মনে করিয়ে দাও বলে দাও আপনি ভুল করেছেন আপনি হতে পারে ভুলে গেছেন নামাজ বেশি পড়ে নিয়েছেন এগুলো করে নিয়েছেন আমাদেরকে তোমরা মনে করিয়ে দাও তো এই এইটা আকিদা মুবীসল্লাহ আসেম সাহাবাই কামকে শিখাইতে চাইছিলেন কি এরকম আকিদা রাখো যেটা হচ্ছে কি আমি অনেক সময় ভুলে যাই তোমাদের মতনই মানুষ যখন ভুলবো তখন আমাকে মনে করিয়ে দাও রাহ মুসলিম হাদিস শাহি মুসলিমে আছে আর তারা যদি ভুলে যেত তো দুনিয়াতে অনেক কাজ চলে যেত জুবরি ইসলাম যদি ভুলে যেতেন তো ওয়াহি থেকে যেত আকাশে কোরআন নাজেল হতো না কোনো কোনো সময় ভুলে যেতেন ফ্রেশ তারা যে আমাদের গুনহার ভালো কাজ লিখছে তারা ভুলে যেত কি আপনি দেখি কাজ করতে আছেন আর লিখলো না এবং গুনহার কাজ করছেন লিখলো না বৃষ্টি মিকাইল বৃষ্টির তিনি রাজা তো তিনি বৃষ্টি দিলেন না ভুলে গেছেন একটা জায়গায় বৃষ্টি দিতে তাহলে নূরের তৈরি এরকম তারা ভুলেন না আর মানুষ হচ্ছেন ভুলেন যেরকম আনসা কেমাচ্ছেন শুনুন যেরকম তোমরা ভুলো সেরকম আমিও ভুলি আরেকটি হাদিস শুনে নবী সাল্লি এক একদিন হজরত উম আরদি আল্লাহ আনহা জউজুল নবী সাল্লাই নবী সাল্লি আসলামের স্ত্রী উমুল রদি আল্লাহ আনহা মুমিনীদের মা ওনার বাসায় একদিন ছিলেন আর বাইরে শুনতে পেলেন হইচই চলছে মানে ঝগড়া কিছু হয়েছে কোনো সাহাবাই রামের মাঝে তখন বের হয়ে গেলেন ফখরা এলেন তখন তাদেরকে বললেন কি ইনামা অ্যান বেশর আমি হচ্ছে মানুষ দেখেন নবিস হাদিস কোরআনেও আসছে বেসর সব হচ্ছে একই একই কথা এটাতে বিকৃত করা কোথায় থাকবে আপনার কোথায় চান্স থাকবে কি এই আয়াতগুলো এত বিকৃত করবেন আপনি স্পষ্টভাবে বলা হচ্ছে এবং স্পষ্ট শুধু না এগুলো ব্যাখ্যাও করা হচ্ছে কি আজ করো আমি মনে রাখি আরও এই হাদিসেও ব্যাখ্যা আসবে কেমন করে আমি মানুষ এই ক্ষেত্রে দেখেন শুনেন আনা সরণ তোমরা আমি হচ্ছে একজন মানুষ তোমাদের যখন সমস্যা হয় তখন তোমরা আমার কাছে আসো তোমরা যখন সমস্যা হয় তখন তোমরা আমার কাছে আসো আর কেউ কেউ আছে যাদের জবান যাদের কথা খুবই শক্ত কথা তারা কথা বলতে পারে খুব ভালো তারা কথা বলে হতে পারে তার হকটা নিয়ে নিবে এইভাবে হতে পারে আর কেউ কেউ আছে যাদের হক তার হলেও সে কাঁপতে লাগে কথা বলতে যেয়ে হয় এরকম তো আমি মানুষের মতন ফাইসলা করবো ফকদাহ আসমা। আমি যেভাবে শুনলাম কার হক কার হক নাই সেরকম যেভাবে শুনলাম আমি কাউরি কথাবার্তা সুন্দর তাকে আমি এই হকটা দিয়ে দিলাম তারপরে ব্যায়ান করলেন কি সে জাহান নামের একটি টুকরা নিল কিন্তু আমাদের কথা হচ্ছে বিষয়টি যেটা নবী সাল্ল যদি ওয়াহি না নাজেল হন কি কার হক এবং কার তাহলে নবী সাল্লাম জানেন না মানুষের মতো নেই বেশ আরো আর কেউ কেউ যখন ফয়সলা করতে আসে তখন আমি কাউকে দিয়ে দিই আর কাউকে না দিই আর এটা মানুষ করে কে অনেক সময় শুনলাম আর যেটা আমাকে ভালো লাগলো তার কথা এবারে সুন্দর লাগছে স্ট্রং লাগছে তার দলিল আছে প্রুফ আছে সে জিতে গেল আর যার কথা বলতে পারে না সে হেরে গেল এটা হয় তাহলে এইভাবে আমি আমার হচ্ছে এইভাবে আমল করি আমার হচ্ছে এই কাজ আমি মানুষ তোমাদের মতন আর ফ্রেস্তা হলে ফ্রেস্তাদের শক্তি আছে অনেক কিছু আছে তারা দ্রুত আসতে পারে তারা দ্রুত জানতে পারে অন্য ফ্রেস্তাদের তাদের কাছ থেকে জানতে পারে ইত্যাদি তাহলে নূরের সৃষ্টি শক্ত আছে কিন্তু মানুষ এইভাবে করতে পারে না যেভাবেছেন বলে কি আমি এত বেশি জানি না যেইভাবে আমি শুনলাম সেইভাবে আমি হুকুম করি যদি আমার কাছে ওয়াহি না নাজেল হয় তারপরে শুনেন যেটা আমাদের দলিল হলো কি তাহলে নবী সাল্ল আলী ওসাল্লাম হচ্ছেন কি মাটির তৈরি তারপরে আমাদের জানা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি তারা যেগুলো দলিল পেশ করে যারা তারা যেগুলো দলিল পেশ করে কি মানুষদেরকে বোঝায় এবং খুবই এগুলো জোরে জোরে কথা বলে এগুলো দিয়ে এই দলিলগুলো দেখেন কেমন ভিত্তি দলিল কোরআনের বিকৃত করা যেই কোরআনের তারা দলিল দিয়েছে এবং হাদিস হচ্ছে শুধু জৈফ জৈফ না কোনো কুতুবে ভাল ভালো কুতুবে না সব হচ্ছে জাল কুতুবে এগুলো হাদিস আছে যেগুলো তারা পেশ করেছে শুনেন প্রথম তারা বলে কি কাদ যা এখন সর মায়েদাতে আয়াতটি তারা পাঠ করে এবং অনেক কিছু এগুলো অনেক এই আয়াতটি সবসময় বলে তারা যা জা মিনাল্লাহ নুরুন ওয়াকিচা মুবিন সূরাতুল মায়েদা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা পক্ষ থেকে এসেছে কি মিনাল্লাহি নূর নূর এসেছে এবং স্পষ্ট কিতাব কিতাব মুবিন। নুরের তারা তাফসীর কি করে এদিকে নুরের তারা ব্যাখ্যা কি করে এদিকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরের সৃষ্টি এই যে দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে নাকি এসেছে এসেছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কোথা থেকে নুরের তৈরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নুরের তৈরি দেখেন শুনেন ভালো করে জবাবটা শুনেন আল্লাহ সুহেন তালা মুফরিনদের দুইটি এটাতে তফসির আছে ওলামাই কেরামে শুনে রাখেন তফসিরের যেটা বিষয় আছে এটা সব সময়ই জানবেন কি যে কেউ কোরআন পড়ল আর যেভাবে সে আরবি বুঝলো সেইভাবে সে তফসির করা শুরু শুরু করলো এটা হচ্ছে গুমরাহের রাস্তা এটা হচ্ছে গুমরাহের রাস্তা কি আপনি কোরআন খুলে কিছু আরবি বুঝেন যত আরবি বুঝেন আপনি কোরআন খুলে পড়লেন আর যেটা আপনি আরবি বুঝলেন সেটাতে আপনি তফসির করলেন এটা হচ্ছে গুমরাহের রাস্তা তাহলে কেমনভাবে আমাদেরকে তফসির করতে হবে যেভাবে আইমাই কেরাম করেছেন যেভাবে সাহাবাই কেরাম করেছেন ত্যান আইমাই কেরাম মুফসরিন রাগ করেছেন সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে কোরআন শিখতে হবে আর যদি সবাই যদি পেশ করে এই তা উইল তাহলে এটা কোরআন হবে না তাহলে একজন এই তফসির করবে আর আরেকজন এইরকম তফসির করবে আর নতুন যুগ আসবে আর একটা তফসির বেরো হবে তো দিন ইসলাম থাকলো না আর এটাতেই উম্মতে ইসলামী গুমরাহ হয়েছে এখন সবাই নিজে নিজের দলিল পেশ করে নিজে নিজের ব্যাখ্যা পেশ করে তখনই হয় শুধু এই মাস আলাতে না প্রত্যেক মাস আলাতে যেটাতে ইজমা আছে ঐক্যমত আছে যেটাতে কোনো আকিদের বিষয় এগুলো সব ঐক্যমত ছিল এগুলোতে কোনো ছিল না তাদের ইখতিলাফ ছিল না সেগুলোতে তারা কি করে ব্যাখ্যা করে তাহলে যদি আমাদের কোনো কায়দা রুল না থাকে এগুলো বিষয়ে সবাই নিজে নিজের তফসির করবে কোনো আমাদের রুল থাকলো কোনো তরিকা থাকলো না তফসিরে মুফাসরিনদের তরিকা আছে কেমনভাবে তফসির করা হয় সাহবা ভাবে যেভাবে বুঝেছি সেইভাবে তফসির করা আর নিজের মূল মতন তফসির করা এটা হচ্ছে একটি গুমরাহের রাস্তা এটা হচ্ছে গুমরাহের রাস্তা তো মুফাসীন এই দুইটি তফসির করেছেন এই নূরের কথা নূরের কথা একটি তফসির ওদের কথার মতনই যদি চলা হয় কি নবী সাল আলী ওর কিছু কিছু মুফাসরিন করেছেন কি মুহাম্মদ সাল আলী ওসাল্লাম নূরের অর্থ নবী সাল এটা হচ্ছে নূরের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্ল আলী ওস্লাম আর এটা বলেছেন ইবনি জরির তবরি রাহমহুল্লাহ আর ইবনি রাহেমহল্লা شبشب بورو كتاب اعظم كتاب في التفسير تفسير ما بورو كتاب هو شي ابن جرير الطبري الكتاب تفسير الطبري هو شي شبشب تفسير تو اي تفسيرتني بيان كورتين النبي صلى الله عليه وسلم كنت كيب كامن بهابي ايتا بيان الله سبحانه وتعالى ايديك بولتين كي النبي صلى الله عليه وسلم مخلوق من نور ايديكي اتيكيبولتين قد جاءكم من الله مخلوق من نور نبولتين من نور নুরুন তাহলে এদের বোঝা যায় না কি তাহলে নূরের সৃষ্টি এই আয়তো বোঝা যায় না কি নবীশাল নূরের সৃষ্টি এটি একটি কথা আমরা ভাষায় বলি কি যারা বাংলা কিছু পড়েছেন তারাও দেখবেন কবিতায় অথবা ওদের এই কেসাগুলোতে এগুলো ব্যায়ান করে কি বাংলাদেশ হচ্ছে সোনার মাটি বাংলাদেশ হচ্ছে কি ফসলের মাটি আছে ফসল সোনার ফসল বের হয় ইত্যাদি আসলেই নাকি সোনার ফসল বের হয় সোনা বের হয় নাকি অথবা মাটি সোনা নাকি মাটি আসলে সোনা নাকি কি কি উদ্দেশ্য করা হয় এটাতে এটা মহব্বতের ক্ষেত্রে বলা হয় এটা মানে কি যে যে কোনো আপনি ফসল রাখেন সেটাতে হয়ে যায় ফসল এবং অনেক কিছু হয় আমাদের তাহলে এটাই বোঝা যায় আর এটা কি বোঝা ভাষার একটি অলঙ্কার ভাষার সৌন্দর্যতা ভাষার কী সৌন্দর্যতা বলা হয় আমরা ভাষা ইউজ করছি আপনি ছেলেকেও বলেন অনেক সময় ভদ্র ছেলে আপনার ভালো ভালো করে পড়াশোনা করে তাকে বলেন সোনার ছেলে আমার এটা এটার মানে কি ওর অর্থ কী এটা আসলে সোনা সোনা থেকে হয়েছে না কি না কিন্তু তার যে আখলা তার হতে পারে পড়াশোনা তার সুন্দর এটাকে বলা হয় সোনার কিন্তু সে হচ্ছে সোনার না এটা হচ্ছে ভাষার একটা অলঙ্কার তো এই কথাটি তারা মুফাসুরিনরা বলেছেন এমনি জরির তবেরি তা সির শোনেন তারা কি বলেছেন শব্দতে আর এটা হচ্ছে কোরআনের বালাগাত আল্লাহ সব তাহলে কোরআনের বালাগাত আছে সুন্দর জুতা অলঙ্কার আছে কোরআনের খেরিমে চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের খেরিম দিয়ে শুনেন এই কি বলেছেন ইয়ানি বিন নূর অর্থ হচ্ছে কি মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নবী সাল্লাহ আলি আসাল্লাম এটা নূর বোঝায় ভাবে বোঝায় আল্লাহি আনার আল্লাহ বিহিল হক যার দ্বারা আল্লাহ সুবাহ হককে আলো করে দিয়েছেন নূর করে দিয়েছেন যার দ্বারা এই হককে আলো করে দিয়েছেন ও আজহারা বিহিল ইসলাম এবং ইসলামকে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন ওয়াজহারা বিহি তার দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম দ্বারা স্পষ্ট করে দিয়েছেন ওয়ামা হাকা বিহি শিরক এবং তার দ্বারা শির্ককে নিশ্চন্ন করেছেন শিরক মুক্তি হয়েছে এই ইসলাম ফাহুয়া নুরুন লিমান ইস্তানা রবিহি তিনি হচ্ছেন নূর কার জন্য যারা এই আলোতে এলো কার জন্য আলো যারা এই আলোতে এলো তাহলে যারা ইসলাম গ্রহণ করলো যারা এই হৃদায়তের পথে এলো যারা নবী তরিকে চললো যার আকিদা হচ্ছে নবী সাল্লা মাটি তারাই হচ্ছে নূর তারা এই নূরটা পাবে তারা এই নুরে থাকবে আল্লাহ সু হ্যান্লা কোরআনে বলছেন কি তফসিরের দলিল দেখেন কি নূর كل ما نشك بلا هينا داخل أي تفسيره أو من كان ميتا فأحيينا جانو كيو كيو لوك شلو ميتا مريتو شلو فأحيينا تاكي عمي جبيتو كلام تو مريتو جبيتو هاي إرمانا كي شه كفوري شلو تاكي إسلام كرهم كله شيء اسلامير ربطه إله نبي صلى الله عليه وسلم الطريقة إله فأحينا عروك بالشن وجعلنا له نورا يمشي به في الناس يبون تأكى أمي نور ديلام منشر مجهش شيء تلافيرا قري كون نور ده هاي كن نور ده أبو بكر عمر رضي الله عنه جاكون إسلام جراهم كلن تادر نور دي الله سبحانه وتعالى <applause> إسلام نور أي أي, اي تفسير جاي بن جرير كولشن شتاته وجاي أي كوتاتي سورة الأنعام يا أتري تي. تفسير هشة كي شتاته نور أرثه هشة قرآن নূরের অর্থ হচ্ছে কি এদিকে কজ্জা কুমিন আল্লাহ নূর মানে কজ্জাহম আল্লাহ তালা থেকে এসেছে কি কোরআন এবং ও কিতাব স্পষ্ট কিতাব এটা তফসিল করেছেন বেশিরভাগ মুফাসরিন এই তফসির করেছেন অথবা অন্য অত্যাদি সব বেশিরভাগ মুফাসরিন এই তফসির করেছেন যেটা হচ্ছে কোরআনুল করিম কিন্তু প্রশ্ন আছে কি আল্লাহ সুবাহনতাল কোরআনুল করিম তোমাদের আল্লাহ সুহান তালা পক্ষ থেকে এসে কোরআন এবং তারপরে এসেছে স্পষ্ট কিতাব তো দুইটা কথা বলা দরকার কি একটি বাক্যতে একটি সেন্টেন্সে দুইটা কথা বলার দরকার কি তোমাদের আল্লাহ সাহায্যের পক্ষ থেকে কোরআন এসেছে আর তা স্পষ্ট কিতাব এটা বলা দরকার কি কিন্তু শুনে রাখেন আমরা ভাষা এটা ইউজ করি ব্যবহার করি বলি কি অনেক সময় লোক লোকটি কি বিজ্ঞ এবং পণ্ডিত অর্থ হচ্ছে দুই একই সমান একই অর্থ কিন্তু এটাতে বেশি অলঙ্কার বোঝা যায় বেশি অলঙ্কার বোঝা যায় অর্থ একই কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড আলাদা আলাদা ওয়ার্ড আলাদা আলাদা শব্দ তাহলে বুঝা যায় আমরা এটা ভাষায় ব্যবহার করি আর এটা হচ্ছে কোরআনের বেলাগত আল্লাহ তালা বেলাগত অনেক অলংকার ব্যবহার করেছে এই কোরআনে এবং নূরকে যে আল্লাহ সুফানুতালা কোরআন বয়ান করেছে অন্য আয়াতে দেখেন এদিকে আল্লাহ তালা বলছেন কি মুবিনা তোমাদের মাঝে আমি নাজেল করেছি কি স্পষ্ট নূর যেটা হচ্ছে কোরআনুল করিম এবং তওরাতকে আল্লাহ ভ্যান ওয়া তাআলা বিকৃত করা হয়ে গেছে তাকে বলছেন যখন বিকৃত করা আগে কি বলছেন ইন্না আনযালনা তাওরাত আমি এই তাওরাত নাজেল করেছি ফিহি হুদা ওয়া নূর সেটাতে হিদায়াত আছে এবং নূর আছে বিকৃত হওয়ার আগে সেটাতে হিদায়াত আছে আর নূর আছে আলো তাহলে তাওরাত কেও নূর ব্যবহার করলেন এই কিতাব কেও এটা ছিল তারা প্রথম দলিল পেশ করে দ্বিতীয় দলিল শুনেন পেশ করে যেটা আরও বেশি নবী সাল্লাহ আলি আসলামের কোনো তারা বলে কি হাদিস কিন্তু এটা কোনো হাদিসে নাই কোনো হাদিসের কিতাবে নাই শুধুমাত্র জাল হাদিসের কিতাবে আছে ওলামারা অনেক কুতুব লিখেছেন যেটা হচ্ছে জাল হাদিস কেন মানুষদেরকে সতর্ক করার জন্য কি এইগুলো এইগুলো হাদিস জেনে রাখো নবী সাল্লি ইসলামের উপর মিথ্যা বলা হয়েছে জেনে রাখো তোমরা সেই জন্য আহাদিসুল মবুয়া এইভাবে ব্যবহার করে কি একবারে জাল হাদিস তো সেগুলো কিতাবে এই হাদিসটি طب إبن كيه هذاشتي أول ما خلق الله نوري وكل الخلائق من نوري وأنا من نور الله أرقتي هذاش ترى بولن حديث جابر إتو أكبره اتفاق الأئمة أكبر بجوا تؤيي محدثين أشيت اتفاق أشيت كونو ديموت كيتا هش شوي هو ترى بجاهل أكبر حديث جابر أقول أنه خلق أول ما خلق الله نورا نبيك এইভাবে হাদিস যাবের এগুলো সব হচ্ছে একবারে বাতাল হাদিস আর মৌদু শুনে রাখেন শুধু বাতাল না এর অর্থগুলো কেমন করে বাতাল হতে পারে প্রথম শব্দ তিনটি শব্দ তিনটি বাক্য আছে প্রথম হচ্ছে প্রথম আল্লাহ সৃষ্টি করেছে আমার নূর প্রথম আল্লাহ ও তালা সৃষ্টি করেছেন আমার নূর শুনে রাখেন আল্লাহ সেনা সহ হাদিসে বলছেন হাদিস আবু দাউদ ইন্না القلم إن أول ما خلق الله القلم برضهم الله سبحانه وتعالى سريشتي كورتشين اكتي قلوم كي فقال له اكتب تاكي بولن الله سبحانه وتعالى لكو قال يا ربي وما اكتب هراب عمي قلم بولن اي قلوم تاكي الله سبحانه وتعالى الله سبحانه وتعالى كي كلن وما اكتب كيلكبو لكو بولن الله سبحانه وتعالى اكتب مقادير كل شيء حتى تقوم الساعة حتى تقوم الساعة সব কিছু লেখো সব কিছু লেখো একবারে কেয়ামত পর্যন্ত তাকদীর লিখতে লেখো তুমি কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সব তাকদীর লেখো কি 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 হবে এগুলো সব তুমি লেখো তাহলে বাতিল হলো না কি হলো না আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন তাহলে কি কালাম আসল কি সাল্লাম নুরের না এটা তো আমরা জানি কিন্তু দেখেন অর্থ কেমন করে বাতিল হতে পারে সোহে আদিস দিয়ে তারপরে তারা দ্বিতীয় বাক্য হচ্ছে কি ওকুল্লুল খালা ইকিমিন নূরি আর প্রত্যেক খালা এক সৃষ্টি হচ্ছে আমার নূর থেকে আমার আলো থেকে এই কথাটি কে বলে জানেন হিন্দুদের আকিদা হিন্দুরা বলে কি হিন্দুদের আকিদা হচ্ছে কি এই ভগবান প্রমাত্মাকে সৃষ্টি করেছে আর প্রমাত্মা থেকে যত সৃষ্টি আছে তারা হয়েছে সৃষ্টি করা হয়েছে কার আকিদা হচ্ছে হিন্দুদের জিজ্ঞাসা করে নেন তাদের সবাই এটা আকিদা রাখে তারা আকিদা রাখে আর এটা তারা কী বলছে ওকুল্লুল ওকুল্লুল মিন মিন্নূরি প্রত্যেক সৃষ্টি হচ্ছে আমার নূর থেকে আরও আমি ওয়ানুর যখন আমি আল্লাহর নূর থেকে মানে আল্লাহ তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং তারপরে যত সৃষ্টি হয়েছে কি কিুল্লুল খালায় নুরি আমার নূর থেকে সৃষ্টি কত একটি নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা এদিকে হলো হিন্দুদের অনুকরণ আরও শুনেন তিন তৃতীয় বাক্য বাক্য হচ্ছে কি ওয়ান্লা আমি হচ্ছে আল্লাহ সুহানুআ নূরের থেকে আরেকটি কথা আমি বলতে ভুলে গেছিলাম কি ফ্রেশ তারা যখন সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহন আতালা তাকে নূর দিয়ে কোন নূর দিয়ে এটা এটা আল্লাহ সুহানু আতালা যদি আকিদা রাখে মানুষ কি আল্লাহ নূর দিয়ে এটা হচ্ছে কুফুরি আল্লাহ সব হায়তা নূরকে সৃষ্টি করেছেন আর এই নূর দিয়ে আল্লাহ সব হায়তা ফ্রিস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর আল্লাহ সব হায়ন তালা নূর থেকে না আর তারা কি বলে নবী সাল্লাম শুধু নূর না নূর নূর উল্লাহ আল্লাহ সব হায়ন তালা নূর থেকে সৃষ্টি ইয়াহুদীদের খ্রিস্টানদের আকিদা এদিকে অনুকরণ করা হলো ইয়াহুদি কি বলেছে আল্লাহ সব হায়তা কোরআনে সুরত তৌবতী ওকালতিল ইয়াহুদু রাজাই রনিবনুল্লাহ ইয়াহুদরা কি বলেছেন কি রজ একজন নবী কেউ কেউ বলে কেউ কেউ বলে ভালো লোক বান্দা রজ ইবনুল্লাহ আল্লাহর পুত্র বান্দা আল্লাহর পুত্র ছেলে নাসারা আর খ্রিস্টানরা কি বলে আইসা ঈসা আলাইসালাম হচ্ছে আল্লাহ পুত্র আল্লাহর ছেলে আর তারা এই কথা দিয়ে কুফুরি করেছেন তারা আল্লাহর সমান করে দিয়েছে তারা তারা কুফুরি করেছে সেই জন্য এবং ইহুদিরা কুফুরি করেছে এই কথা দিয়ে কি অজ ইবনুল্লাহ আল্লাহর পুত্র আল্লাহর মতো সমান করে দিল ইবনুল্লাহ আল্লাহ তাহলে কি বলছেন কুলহু আল্লাহ আহেদ আল্লাহ সুবাহন তালে হচ্ছে আহেদ তার সাথে কোন শরিক নাই তিনি হচ্ছেন অ্যাপ একক তার সাথে কোন শরিক নাই আর এদিকে কি বললো তারা ওয়ানা মিন্নিল্লাহ মুহম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে কি বললো তারা মিন্নুরুলিল্লাহ বলে খ্রিস্টানরা বলে ইবনুল্লাহ আল মাসিহ ইবনুল্লাহ ইহুদিরা বলে অজয় রিবনুল্লাহ আর সুফিরা বলে পীর মরিদিরা বলে কি মুহাম্মদ নুরুল্লাহ একই আকিদা আর জেনে রাখেন এটা হচ্ছে শুধু কুফুরির আকিদা কোরআন অস্বীকার করা কুফুরীর আকিদা যারা বলে কি লক এই কুফুরি করেছে আল্লাহ যেইভাবে বলেছেন তারাও এইভাবে কুফুরি যদি এরা আকিদা রাখে এটা হচ্ছে কুফুরি আকিদা এবং যারা ইতিবা করে তাদের যারা অনুকরণ যারা ফলো করে তাদের মুল্লাদেরকে মুরিদ পীরকে তারা ফলো করে পীরের তারা ভক্ত তারা যারা ফলো করে যেনে রাখেন আল্লাহ সব সুরতে তৌ বাচ্চা এই কথাটি বলেছেন কালো চেলি হু দেউ এজেই রোনিবন লাহ কালো চেন মেসি এবনল্লাহ তারপরে আয় পড়ে দেখেন কী বলেছেন আল্লাহ সব ভ্যান বা তালে ইচ্ছা খাদু আহবা রহম অরহ আর বে বে তারা কিসের জন্য কুফুরি করেছে আরো কি ইচ্ছা আহবার আহম তাদের আহবার ওলে ইহুদের অলেমা এদেরকে এবং নাসারা তাদের অলেমা তাদের যারা ইবাদত বন্দগী করে তাদেরকে তারা আর বাব করেছে রব বানিয়ে দিয়েছে তাদের কথা মেনে চলে কোনো কোরআন কোনো হাদিস নেই তারা যেইভাবে বলেছে সেভাবে তাদের ইসলাম সেভাবে তারা ইসলাম দাবি করে চিনে রাখেন ইত্যাক আহবা রহমান দুল্লাহ সতর্ক কি তাদের সাথে এটা হচ্ছে অনুকরণ করা যারা বলবে কি আমরা এই মুল্লা আর এই কার এই হুজুরের আর এই পীরের মানে যেন রাখেন তারা অনুকরণ করছেন বললাম প্রথমে ব্লিসের অনুকরণ হচ্ছে কাফের মুশরিকিন মক্কার মুশরিকিনদের অনুকরণ হচ্ছে তারপরে ইহুদিন নাসারাদের অনুকরণ হচ্ছে আর হিন্দুদের অনুকরণ হচ্ছে পাঁচ পাঁচ জনের অনুকরণ আর কি চান তারপরে তারা তিনটি তৃতীয় জিনিস তারা পেশ করে নবী সাল্লাম নূরের তাহলে নবী আসলাম কোনো ছায়া নাই নবী সাল্লাম কোনো ছায়া নাই নাইল কোনো ছায়া নাই নবী সাল্লাম যে না আসল আসল কেল্লা আল্লাহ মাহা শুধু মানুষ না যত সৃষ্টি আছে তার হচ্ছে ছায়া যত সৃষ্টি আছে তাকে ছায়া আছে আর এটা আমার দলিল লাগবে না কি আমাকে এটা ব্যয়ান করতে হবে আমার কি দলিল এটা দলিল দরকার নাই আর যারা বলে কি এই আসল থেকে যারা বের হবে কি এর ছায়া নাই তাহলে তাকে দলিল প্রমাণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমাদের আঁকেই দেখি যার দলিল নাই প্রমাণ তাকে দলিল কিন্তু আসল হচ্ছে কি নবীস আল্লাহ আলি সাল্লাম অথবা যত সৃষ্টি আছে তার ছায়া আছে আর তারা বলে কি ছায়া নাই তাদেরকে তাহলে প্রমাণ করতে হবে একজন যদি বলে আমার আব্বা অথবা আমার এই হুজুর কোনো খাওয়া দাওয়া করে না কোনো রাত্রে ঘুমায় না দরকার নাই তার তাকে দলিল দিতে হবে কেন মানুষ খাওয়া দাওয়া করে মানুষ ঘুমায় এটাও তাদের দরকার না হলে সে বাঁচতেই পারবে না তাহলে তাকে দলিল দিতে হবে কিন্তু জেনে রাখেন আমাদের দরকার নাই দলিল দেওয়া কিন্তু তাও দলিল দিব নবী সাল্ল আলী ওসাল্লামের কি ছায়া আছে এটা দলিল দিব মুসনাদ ইমাম আহমেদ আছে একদিন নবী সাল্লি ওসলাম লম্বা হাদিস একদিন নবী সাল্লি ওসাল্লাম জেইনব রদুল্লাহ আনহু সাথে স্ত্রী নবী উমুল মিনীন আল্লাহ আনহা তার সাথে কিছু সমস্যা হয়েছিল তো স্বাভাবিক একজন স্ত্রীর সাথে হতে পারে স্বাভাবিক তো কয়েক দিনের জন্য সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতে আসেনি তার সাথে সাক্ষাৎ করতে আসেনি তার বাসায় আসেননি একদিন নবী সাল্লি ওয়াসাল্লাম হঠাৎ করে এলেন এবং জৈন আল্লাহ কাজ করছিলেন আর ব্যস্ত ছিলেন সেই বাসায় আর নবী সাল্লাম পিছন থেকে এলেন নবীলাম জৈন আবরদিয়াল পিছন থেকে এলেন তখন নবী জৈন আল্লাহ হঠাৎ করে দেখলেন একটি ছায়া হঠাৎ করে দেখলেন একটি ছায়া কি বললেন তারপরেন কি বললেন দেখেন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম হঠাৎ করে দেখছি কি আমি নবী সাল্লামের ছায়াতে তাহলে ছায়া আছে না নাই আছে ছায়া আছে শেষ করব একটি কথা দিয়ে কি তারা অনেক কিতাবে লিখে আর কি দিয়ে লিখে কি মশহুর হে মশহুর আছে উর্দুতে মশহুর হে এইভাবে তারা লিখে এই মশহুরের দলিল কি আবার মশহুরের দলিল কি আবার কোন মশহুরের দলিল আছে এটা কোনো দলিল না কি সবাই জানে নাসারা খ্রিস্টানরা সবাই জানে কি আলি সালামকে সুলি করা হয়েছে সবাই জানে এটা হচ্ছে তাদের মশহুর এটা চলবে চলবে না কোনো চলবে না এই কথাটা হিন্দুরা যেরকম রাখে এই আকিদা রাখে কি কেউ যদি মারা যায় গুনা করে তাকে তার আত্মাটা রুহটা কি হবে কুকুর শ্রীগালের কাছে চলে যাবে এটা হচ্ছে তাদের মশহুর এটা হবে চলবে কোনো মশহুর দিয়ে কোনো দলিল নয় আমাদের দিন ইসলামে আমাদের দলিল হচ্ছে কি কাল আল্লাহ কাল রসুল্লাহ সুহানা যেটা বলেছেন আর নবী সাল আলয়ালাম যেটা বলেছেন সেটাই হচ্ছে আমাদের দলিল আর যেভাবে সাহাবে রাম বুঝেছেন এটাই হচ্ছে আমাদের দলিল এটি হচ্ছে আমাদের দিন ইসলাম আর মশহুর দিয়ে পেশ করে কোনো দিন হয় না আল্লাহ সুহান আমাদেরকে যেন মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের তরিকেই অটল রাখেন এবং নবী সাল্লাহ আলী আসলাম তরিকেই যেন আমাদেরকে মৃত্যু দান করেন এবং নবী সাল্লাহ আলী আসলামের সাথে যেন হসর করেন আমাদেরকে নবী সাল্লাহ আলি আসলামের সাথে জান্নাতে যেন আমরা উঠা বসা করি এক মজলিসে মজলিসেই সাল্লাহ আসসালামু আলি ওখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আসলাম আলী নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাহিন খানার ব্যবস্থা আছে আশা করি বসে যাবেন জাকুল্লাহ রাখি